সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দুটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে 100 জন নিহত ও 300 আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ বাগদাদের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে 10 জন নিহত ও 20 জন আহত হয়েছেন একটি ফুটবল স্টেডিয়ামের পাশে থাকা গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশের হেফাজতে তরুণী মাহসা আমিনের মৃত্যু ঘিরে এখনও বিক্ষোভে উত্তাল ইরান আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেন সালামি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর উপর হামলাকারী ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ আরও গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে শুক্রবার নিজ বাসভবনে হাতুড়ি হামলার শিকার হয়েছিলেন 82 বছর বয়সী পল পেলোসি 8 নভেম্বর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এরই মধ্যে 50টির বেশি অঙ্গরাজ্যে আগাম ভোট শুরু হয়েছে এতে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও 60 লাখের বেশি মার্কিনী শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ব্যক্তিগত ফোন হ্যাক হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে কাজ করা এজেন্টরা এ কাজ করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে চিনি রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ আরও 1 বছরের জন্য বাড়িয়েছে বিশ্বের অন্যতম চিনি উৎপাদনকারী দেশ ভারত 2023 সালের অক্টোবর পর্যন্ত চিনি রপ্তানি বিধিনিষেধ বহাল থাকবে বলে জানিয়েছে দেশটি বিভিন্ন সংকট সত্ত্বেও বছর শেষে উড়োজাহাজ সরবরাহ লক্ষ্যমাত্রা বজায় রাখতে সক্ষম হবে বলে জানিয়েছে এয়ারবাস কর্তৃপক্ষ তবে 2023 সালেও সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি রাজা মিসুজুলুর অভিষেক উপলক্ষে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর ডারবানের প্রধান স্টেডিয়ামে জমকালো আয়োজন উদযাপনী সঙ্গীত ও মন্ত্রে আনন্দঘন সময় পার করেছেন সাধারণ মানুষ তৌহিদুর রহমান এখন বিশ্ব